আমি অসম জাতীয়তাবি যুব ছাত্র পরিষদে আজি এবছর ধরে ভুটিয়া চাং পথটোর ক্ষেত্রে মেরামতির পুনর নির্মাণের ক্ষেত্রে আমি স্মার্ক পথ যোগে বিভাগীয় কর্তৃপক্ষক পুনর নির্মাণের কারণে আমি দাবি জানাইছো। শেহতভাবে পরশি দিনাখন আমি ভুটিয়া চাং পথটোর যরাজীর্ণ অবস্থা, এই জরাজীর্ণ অবস্থার ক্ষেত্রে আমি মুখ্য ইঞ্জিনিয়ারল ইতিমধ্যে স্মার্ক পত্র যোগে অবগত করেছো, কিন্তু আজিলে কোনো ধরনের গুরুত্ব দিয়া আমি দেখলে পাওয়া যাওয়া নাই। তো প্রত্যেকবার স্মার্ক পত্র দিয়ার ক্ষেত্রে পুনর নির্মাণ করি আর এই ক্ষেত্রে ইতিমধ্যে টেন্ডার হয়ে গেছে বলে আমাকে অবগত করে আর আস্থা দিয়ে, কিন্তু আজিলে কিন্তু কোনো ধরনের এই রাস্তা নির্মাণের ক্ষেত্রে আমি উন্নয়ন দেখলে পাওয়া যাওয়া নাই। আমি অসম জাতীয় যুব ছাত্র পরিষদে সামগ্রিকভাবে দরং জেলার যিখিনি মেইন পথ আছে এই জরাজীর্ণ বারিষা আগে আগে সম্পূর্ণ নির্মাণ করবলে আমি দাবি জানাইছো। অতি দুর্ভাগ্যজনক, হতাশজনক আর লজ্জাজনক এটা লোক নির্মাণ বিভাগ, আগতে গড়কাপ্তানি বিভাগ বলে কোয়া হয়েছিল, অসম সরকারে বর্তমান হয়তো লোক নির্মাণ বিভাগ বলে মানে নামটো সলনি করে লৈছে। মঙ্গলদৈ যা গুরুত্বপূর্ণ পথ আছে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ পথরে মানে জরাজীর্ণ অবস্থা। আপনি এই যদি মঙ্গলদৈ ভুটিয়া চাং পথ কোক, মেকেঞ্জি রোড কোক, 15 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথর অবস্থা কিন্তু বর্তমান যথেষ্ট জরাজীর্ণ। দরং জেলার যা মানে মূল পথ আছে সংযোগী পথ, ভিতরুয়া অঞ্চল সংযোগী পথ, গড়কাপ্তানি পথ, এই আটাইবিলাক পথ যথেষ্ট জরাজীর্ণ। যে বর্তমান সময়ত গড়কাপ্তানি বিভাগের দায়িত্বত থাকা মুখ্যমন্ত্রীগৰাকীয়ে কি করে আছে আমার মানে সন্দেহ হয়ে গেছে, কারণ তেখেতে এই মানে ধর্মর নামত মানে অন্যান্য কথা বতরাবিলাক পাতি থাকার কারণে গড়কাপ্তানি বিভাগটা ভালদরে চ তেখেতের অসুবিধা হয়েছে নাকি? যদি অসুবিধা হয়েছে তেতিয়াহলে তেখেতে অন্য মন্ত্রীক এই দায়িত্বটা দিয়ক, তেতিয়াহলে নিশ্চিতভাবে হয়তো কাম হব। গোটাইবিলাক তেখেতে সামৰি লৈছে, কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ পথবিলাক এই বারিষা ন আহতেই এটা মানুষ যাতায়াত করব নোৱাৰা পর্যায়ে হয়েছে। আর যেতিয়া বারিষা আহিব তেতিয়া যে কি হব, কারণ এই রাস্তার শ শ গাড়ি, প্রত্যেকটা রাস্তায় শ শ গাড়ি চলে, স্কুল কলেজত অহা ছোৱালীবিলাক ছাত্র ছাত্রী অহা যাওয়া করে, বজাৰ সামৰৰ মানুহ অহা যাওয়া করে, গতি বিভিন্ন সময়ত বিভিন্ন দুর্ঘটনা ঘটি আছে। গতি আমি মানে মাননীয় মুখ্যমন্ত্রীগৰাকীক আমি মানে আহ্বান জানাইছো, দাবি জানাইছো যে আপুনি গড়কাপ্তানি বিভাগ যদি সম্ভালিব পৰা নাই তেতিয়াহলে আপুনি বেলেগক দায়িত্ব দিয়ক, আৰু যদি সম্ভালিব পাৰিছে তেতিয়াহলে মঙ্গলদৈ বা দৰং জিলাৰ যিসমূহ গুৰুত্বপূৰ্ণ পথ, যি প্ৰত্যেকটোৰে যিটো জৰাজীৰ্ণ অৱস্থা হৈছে, এইসমূহ শীঘ্ৰে মেৰামতি কৰাৰ ব্যৱস্থা কৰক। মানে আমি তো সদায় এটা কথা কৈ আছো যে সরকারে যা কাম করব নালাগে সেই কামবিলা করে আছে, কারণ আমি বিহু অসমীয়া মানুষের তেজে তেজে হিরাই হিরাই বিহু আছে, গতি আমাক বিহু শিকাব নালাগে, আমি বিহু পাতিমেই। কিন্তু সরকারে হাজার হাজার কোটি টাকা খরচ করে কিহর কারণে 10,000 নাচনীক নচুয়াবলিয়া হল? তার মানে তেখেতসল বেলেগ কাম নাই নেকি? গতি তার মানে রাজ্যখনত বেলেগ কাম করব নাই, বা তেখেতসল হয়তো অর্থনৈতিকভাবে বা আর্থিক অবস্থা অসম সরকার অতি অতি বেয়া, কেবল নচুয়াই বগুয়াই মানুহ অসমৰ মানুহৰ দৃষ্টি আকর্ষণ কৰি থাকিব বিচাৰিছে। যদি এপ্রিল মাহত পানেরীত অসম মন্ত্রীসভার কেবিনেট বৈঠক হয় তেতিয়াহলে আমি অসমৰ মাননীয় মুখ্যমন্ত্রীগৰাকীৰ লগতে গোটেই কেবিনেটের মন্ত্রীসকলক আমি আহ্বান জানাম যে আপোনালোকে মঙ্গলদৈ ভুটিয়া চাং পথেরে পানেরীলৈ যাওক, আহি তেতিয়া গম পাব যে আপোনালোকে কৈ থকা যি মানে উন্নয়নৰ ফপলা স্বরূপটো আপোনালোকে দেখা পাব। আপোনালোকে মঙ্গলদৈ চহৰৰ মাজেৰে আহি পানেরীলৈ যাওক, তেতিয়া বাস্তব ছবিখন আপোনালোকে দেখা পাব, কারণ আপোনালোকে সদায় গান্ধারী তাপলি মারি মানুষ মিছা মিছা কথাৰে মানে প্রলোভিত করে আছে, বিপথে পরিচালিত করে আছে। আমি অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদে এটা কথাকে দাবি জানাম যে দরং জেলার যিসমূহ জরাজীর্ণ পথ আছে এই পথসমূহৰ শীঘ্রে মেরামতির ব্যবস্থা করক, আর যদি কারোবাক কাম করার দায়িত্ব দিয়া হয়েছে কোনোবা ঠিকাদারে, আর ঠিকাদারে যদি কামৰ গাফিলতি কৰিছে, বিভাগীয়ভাবে যদি গাফিলতি করা হয়েছে, এই সকলের বিরুদ্ধে তাৰমানে কঠোর ব্যবস্থা গ্রহণ করক অসম সরকারে।